ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া। 80 মিনিটে 80 করুণিয়ানের ক্রস থেকে হেডে প্রথম গোল করেন সুনীল ছেত্রী এবং ম্যাচের ইনজুরি টাইমে অসাধারণ শট থেকে সেকেন্ড গোল করে বাংলাদেশের কফিনে শেষ পিড়ে পুঁতে দেন সেই সুনীল ছেত্রী। ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ইন্ডিয়া। এই ম্যাচ জেতার ফলে ভারতের কাছে সুযোগ থাকলো এশিয়া কাপ কোয়ালিফায়ার্স করার। নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এবার তোমাদের বলে দেবো ইন্ডিয়া তাদের ফার্স্ট ইলেভেন কেমন নামিয়েছিল। ইগর শ্রীমাচার 3-5-2 ফর্মেশনে তার দল সাজিয়েছিলেন। লাস্ট দিন দারুণ পারফরমেন্সের জন্য আজকেও গোলকিপিং পজিশনে শুরু করেছিলেন গুরপ্রীত সিং সান্ধু। এছাড়াও থ্রি ম্যান ডিফেন্স হিসেবে সন্দেশ সিংগানের সাথে দলে ফিরেছিলেন চিংলেনসানা সিং। লেফটব্যাকে ছিলেন সুভাষিস বোস। মাঝ মাসে গ্লেন মার্টিন, সুরেশ ওয়াংঝাম ও ব্র্যান্ডন ফার্নান্ডেস ছিলেন। লেফট উইংয়ে শুরু করেছিলেন বিপিন সিং ও রাইট উইংয়ে মানবীর সিংয়ের বদলে শুরু করেছিলেন উদান্তা সিং। আর ফরওয়ার্ডে সুনীল ছেত্রীর সাথে জুড়ে দিয়েছিলেন মানবীর সিংকে। তো যেমনটা আশা করা হয়েছিল, ম্যাচের প্রথম থেকে ইন্ডিয়া আধিপত্য দেখাচ্ছিল এবং বাংলাদেশ মেনলি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিল। প্রথম থেকেই বল পজিশন ইন্ডিয়ার কাছেই বেশি থাকছিল। উল্টো দিকে বাংলাদেশ খুব সুন্দরভাবে ডিফেন্স করছিল, মানে লাস্ট দিন ইন্ডিয়া কাতার ম্যাচে ইন্ডিয়া যেমন ডিফেন্স করছিল আজকের বাংলাদেশের খেলা ঠিক তেমনটাই ছিল। ইন্ডিয়ার যা অ্যাটাক সব পেনাল্টি বক্সের বাইরে এসে থেমে যাচ্ছিল, সব হচ্ছিল কিন্তু ফিনিশিংয়ের অভাব দেখা যাচ্ছিল। এরই মধ্যে ম্যাচের 15 মিনিট নাগাদ সুন্দর একটা থ্রু বল নিয়ে মানবীর সিং 1:1 পজিশনে চলে গেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি। এরপর ম্যাচের 24 মিনিট নাগাদ সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে ফাউল করা হয়, কিন্তু রেফারি উল্টো সুনীল ছেত্রীর বিরুদ্ধে হ্যান্ডবলের বাঁশি বাজান। এছাড়াও বেশ কয়েকটা কর্নার আদায় করেছিল ইন্ডিয়া। এর মধ্যে একটা কর্নার থেকে চিংলেনসানা সিং ফাঁকায় হেড করেন, সেটা গোল লাইন সেভ হয়ে যায়। আর ফার্স্ট হাফে বাংলাদেশের বলার মতন কোনো অ্যাটাকই ছিল না। গুরপ্রীতের কাছে বড় জোর 2-1 বল গেছে। ফার্স্ট হাফে গোল না হওয়ার জন্য ইন্ডিয়া কিছুটা চাপে পড়ে যায়, কারণ ইন্ডিয়ার কাছে এটা মাস্ট উইন গেম ছিল। তাই সেকেন্ড হাফের শুরুতেই দুটো চেঞ্জ করে ইগর শ্রীমাচ। উদান্তা সিংকে তুলে আশিক কুরুনিয়ান এবং বিপিন সিংকে তুলে নামান মোহাম্মদ ইয়াসিরকে। কিন্তু তারপরেও গোলের মুখ খুলতে পারছিল না ইন্ডিয়া। ইন্ডিয়ার যাবতীয় অ্যাটাক শেষ হয়ে যাচ্ছিল সেই পেনাল্টি বক্সের বাইরেই, তবে ডেড বলগুলো কাজে লাগানোর চেষ্টা করছিল ইন্ডিয়া। বাংলাদেশ অনেকটাই রাফ ফুটবল খেলছিল আজ, যার জন্য তাদের অনেক প্লেয়ারকে হলুদ কার্ড দেখতে হয়েছে। তবে সেকেন্ড হাফে বাংলাদেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে এসেছিল, কিন্তু সেই অ্যাটাক থেকে গোল হওয়ার মতন পরিস্থিতি একদমই তৈরি হয়নি। এরপর ম্যাচের 59 মিনিটে লিস্টন কুলাসোকে নামান মনবীর সিংয়ের জায়গায়। আজকের মনবীর সিং অনেকটাই অফ কালার ছিলেন। এরপর ম্যাচের 70 মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেসের একটা ফ্রিকিক থেকে সুনীল ছেত্রী ফ্রি হেড করেন, কিন্তু সেটা বাইরে চলে যায়। এরপর যখন মনে করা হচ্ছিল এই ম্যাচেও হয়তো আর জয়ের মুখ দেখা হলো না ভারতের, তখনই আশিক কুরিনিয়ানের একটা ক্রস ভেসে আসে পেনাল্টি বক্সে। বাংলাদেশ ডিফেন্স বল বাইরে যাচ্ছে ভেবে আর ফলো করেনি, কিন্তু সুনীল ছেত্রী সেই বল ফলো করে প্রায় 0° অ্যাঙ্গেল থেকে হেডে দর্শনীয় গোল করেন। এই গোল হওয়ার পর ইন্ডিয়ান টিম কিছুটা ফ্রি খেলা শুরু করে। তখন বাংলাদেশ অ্যাটাকে উঠে দুটো কর্নার আদায় করে। তবে আজ গুরপ্রীত সিং সান্ধু 2 ফাম্বেল করেন। বল ক্লিয়ার করার সময় বাংলাদেশের প্লেয়ারের গায়ে বল মারেন, সেখান থেকে বিপদ হতে পারতো, কিন্তু বিপদ কিছু আর ঘটেনি। এরপর ম্যাচের ইনজুরি টাইমে আবার সুনীল ছেত্রীর গোল। পেনাল্টি বক্সের মাথা থেকে শট নিয়ে টপ কর্নার দিয়ে বল জালে জড়িয়ে দেন। বাংলাদেশের গোলকিপারের কিছুই করার ছিল না এই গোলের সময়। এই ম্যাচ জেতার পরে ইন্ডিয়া 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে 3 নম্বরে উঠে আসলো এবং বাংলাদেশ 2 পয়েন্ট নিয়ে সবার শেষেই রইল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ইন্ডিয়ার এটাই প্রথম জয় এবং ইগর শ্রীমাচের অধীনে সেকেন্ড ভিক্টরি এটা। টানা 11 ম্যাচ জয় ছিল না ইন্ডিয়ার, সেখান থেকে এই জয় আত্মবিশ্বাস দেবে টিম ইন্ডিয়াকে। এবং আরও একবার অনবদ্য সুনীল ছেত্রী, আবার নিজের কাঁধে করে ইন্ডিয়াকে টেনে নিয়ে গেলেন। ইন্ডিয়ার পরের ম্যাচ 15 জুন আফগানিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচেও জয় পেতে হবে যদি এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করতে হয়, এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য 3 নম্বর স্থান পাকা করা একদমই জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।